আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2024-এর ব্যবহারিক পরীক্ষা নিয়ে একটু কথা বলবো, একদম এ টু জেড। তোমার কোনো টেনশনই করতে হবে না, এই ভিডিওটি দেখো, তাহলে ব্যবহারিক পরীক্ষার সকল তথ্য তুমি জানতে পারবা। কারণ ব্যবহারিক পরীক্ষা খুবই এখানে ছোটো ছোটো বিষয়গুলো, বাট তুমি যদি নিয়ম বা সঠিক প্রসেসগুলো না জানো, ব্যবহারিকের নম্বরটা পাওয়া অনেক টাফ হয়ে যায়। এখানে খাতা পরীক্ষা, মৌখিক পরীক্ষা তিনটা পার্টে আমরা আলোচনা করব, এবং বেসিক কিছু কোশ্চেন রেখেছি যে ব্যবহারিক পরীক্ষা কবে হবে, কীভাবে হবে, খাতা কিভাবে তৈরি করব, নম্বর কিভাবে দিবে, মৌখিক পরীক্ষা কি কি কার্যক্রম, কি কি করণীয়, ওভারঅল অনেক বড় সড় আলোচনা। বাট একটা ভিডিও দেখলে আর কোনো টেনশন করতে হবে না, কারণ অনেক সময় দেখা যায় ভুলভাল তথ্যের কারণে অনেক শিক্ষার্থী বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে, পরবর্তীতে তার একটা খারাপ রেজাল্ট দেখা যায়। তা আমরা এখানে ব্যবহারিক পরীক্ষা নিয়ে আলোচনা করছি, তার সাথে পরে ব্যবহারিক পরীক্ষার খাতা নিয়েও কথা বলবো। মূল টপিকে আমরা চলে যাবো, তার আগে তোমাদেরকে অবশ্যই বলছি, যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাই, কারণ তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা শেষ না, সামনে রেজাল্ট প্রকাশ, সকল তথ্য রেজাল্ট প্রকাশের দিন আমরা লাইভে আসবো কি না তোমাদের কাছে প্রশ্ন। তোমরা যদি বলো লাইভে আসার কথা, তাহলে রেজাল্ট প্রকাশ করবে সেদিন আমরা লাইভে এসে লাইভে তোমাদের তথ্যগুলো দিয়ে দিব। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে তোমাদের কলেজে ভর্তি হবে অনলাইনে, সেই কলেজ ভর্তির সকল তথ্য শোভন ভাই দিবে, তাই আমাদের সাথে তোমরা এই ব্যাপারে কানেক্টেড থাকো। থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে কলেজ লাইফে তোমাদের বিভিন্ন ইনফরমেশন দরকার এসএসসি পর্যায়ে, সেই তথ্যগুলো শোভন ভাই দিবে, তাই আমাদের সাথে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। তো এখানে আমরা যেটা কথা বলছিলাম, আমরা কিছু প্রশ্ন পিক করবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে প্রথমত যে প্রশ্নটা ছিল, ব্যবহারিক পরীক্ষা কবে হবে, তোমাদের রুটিনে ব্যবহারিক পরীক্ষায় কোনো ধরনের শিডিউল তারা ওরকমভাবে বলে দেয়নি যে বিজ্ঞান পরীক্ষা তো রসায়ন পরীক্ষা এখন হবে বা জীববিজ্ঞান পরীক্ষা এখন হবে, এভাবে বলে দেয়নি। বাট নর্মালি তারা বলে দিয়েছে যে 13 মার্চ থেকে 20 মার্চের মধ্যে পরীক্ষাগুলো নিতে হবে। তবে এখানে পরীক্ষার তারিখ অবশ্যই পরীক্ষার তারিখে পরীক্ষা সম্পন্ন করবে, এখানে পরীক্ষার পুরো বিষয়টা পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করবে বা শিক্ষকের নির্ধারণ করবে। তো এখানে তোমরা শিক্ষকদের সাথে কানেক্টেড থাকবে, শিক্ষকরা জানাই দিবে যে কোন দিন কোন পরীক্ষা হবে। যেমন এখানে তারা অনেকে শিডিউল করতে পারে যে 13 তারিখে রসায়ন, 14 তারিখে ফিজিক্স, 15 তারিখে হয়তো বা বায়োলজি, 16 তারিখে তোমাদের উচ্চতর গণিত, 17 তারিখে ICT, 18 তারিখে কৃষি, 19 তারিখে গার্হস্থ্য বিজ্ঞান, এরকমভাবে তারা কিন্তু রুটিন করতে পারে। তো যেদিন যার পরীক্ষা সেদিন তারা যাবে, তবে রুটিনটা পরীক্ষা কেন্দ্র বা শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করবা। রুটিন তৈরি না করলে তারা জানিয়ে দিবে কবে কোন পরীক্ষা, তার পরীক্ষার আগের দিন বা দুদিন আগে তারা জানিয়ে দিবে বিষয়টা। সেকেন্ড যে ব্যাপারটা আছে, কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা তৈরি করতে হয়, দেখো মজাটা কথা বলে এই জায়গায়, আমি এই টপিকে এখন পর্যন্ত 3 বার আলোচনা করেছি, এই ভিডিওতেই মূলত 3 বার আমার কারেন্ট চলে গেছে, আমি জানি না এখন কারেন্ট থাকবে কি না, তো আবারও যাইতে পারে, বাসায় ইদানিং প্রচুর লোডশেডিং হচ্ছে। তো এখানে যে সকল বিষয় তোমাদের তত্ত্বীয় রয়েছে সেখানে সেইসব বিষয়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, যেমন উচ্চতর গণিত, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, এখানে রয়েছে কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, এগুলো কোনো ব্যবহারিকের নাই। তারপর রয়েছে এখানে গণিত না তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই কটা সাবজেক্টে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, বাকিগুলো ব্যবহারিক পরীক্ষা হবে না। জাস্ট ব্যবহারিক পরীক্ষা যেগুলো তোমরা 75 নম্বর এক্সাম দিয়েছো সেগুলো ব্যবহারিক পরীক্ষা হবে, সে একটা বিষয়। ব্যবহারিক খাতা তৈরি না করলে কী হবে, ব্যবহারিক খাতা তৈরি না করলে একটা মানবন্ধন, এখানে তোমরা জানো ব্যবহারিক পরীক্ষা হয় কত নম্বরে, 25 নম্বরে, এবং ব্যবহারিক পরীক্ষা কিন্তু আলাদাভাবে তোমাকে পাশ করতে হবে, 7 নম্বর পয়েন্টে কিন্তু বলে দিয়েছে যে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তুমি যদি ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করো কিন্তু খাতা তৈরি না করো, তাহলে খাতার যে মার্কটা থাকবে সেই মার্কটা তুমি আর পাবা না, এটা হচ্ছে নর্মাল বিষয়। চিত্র অঙ্কনে ভুল হলে সমস্যা হবে, ব্যবহারিক খাতা তৈরি করলে কোনো তৈরি করতে হবে তোমাকে, এটা মেন। যদি কোনো কারণে চিত্র অঙ্কনে তুমি ভুল করো, চিত্র লিখতে গিয়ে ভুল করেছো, এটা শিক্ষকের ব্যাপার, শিক্ষক যদি মনে করে যে না এখানে নাম্বার কম দিতে পারে, বাট নর্মালি কোনো সমস্যা হওয়ার কথা না, বা ম্যানেজ করে তারা শিক্ষকরা নিতে পারলে নিয়ে নিবে। এখানে আহামরি কোনো ধরনের আমার মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা, বা সেভাবে আমরা দেখেছি চিত্র অঙ্কনে কোনো সমস্যা হবে না, যদি হয় সেটা শিক্ষকরা এর জন্য নাম্বার কাটবে না বা কোনো সমস্যা করবে না। ব্যবহারিক পরীক্ষা কত নম্বর হবে, আমরা জানি ব্যবহারিক পরীক্ষা 25 নম্বরে হবে, তবে অ্যান্সারটা ঠিক অর্ধ সত্য, অর্থাৎ এখানে ব্যবহারিক পরীক্ষার 3টা পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার এখানে ব্যবহারিক পরীক্ষার্থীর উপস্থিতি, সেকেন্ডভাবে হচ্ছে ব্যবহারিক খাতা, আর তৃতীয়টা হচ্ছে তোমার এখানে পরীক্ষণ, তো বা মৌখিক পরীক্ষা, একটা হবে মৌখিক পরীক্ষা, একটা হচ্ছে পরীক্ষণ, আর একটা হচ্ছে তোমার ব্যবহারিক খাতা। তো এখানে মৌখিক পরীক্ষাটা হয় মূলত, আমি যদি তোমাদেরকে ক্যালকুলেট করে বলি, মৌখিক পরীক্ষাটা হয় ধরো না 8 মার্কে, 2টা পরীক্ষণ তোমাকে লিখতে বলবে, 8 + 8 কত হয় 16 মার্কের, 4 মার্কের হবে ধরো না তোমার ব্যবহারিক খাতার নম্বর কত হয়, এইটা হলো কিন্তু 20, আর তার সাথে 5 মার্কের হবে তোমাদের মৌখিক পরীক্ষা। টোটাল এই 2টা হবে পরীক্ষণ, 2টা পরীক্ষণ লিখতে বলবে, 8 + 8 = 16 মার্কের, 4 মার্কে তোমার হবে পরীক্ষার খাতা, ব্যবহারিক খাতা তৈরি, আর 5 মার্ক হবে তোমার হচ্ছে কি
উপস্থিতি বা মৌখিক পরীক্ষা, এভাবে 25 মার্কের একটা মানবন্টন হয়। তার উপরে মূলত ব্যবহার পরীক্ষা নিয়ে থাকে তারা। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ব্যবহার পরীক্ষার দিন কি করতে হবে। নর্মালি ব্যবহার পরীক্ষার দিন করণীয় নিয়ে যদি আমরা স্পেসিফিক একটা ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করবো, বাট তা আমি এখানে ছোট্ট করে বলছি। তোমরা নর্মালি একদম ভালোভাবে যেভাবে যাও সেভাবে যাবা। অবশ্যই তোমরা জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এগুলো নিয়ে যাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথে এগুলো নিয়ে যাবা। তার সাথে তোমরা চেষ্টা করবে রুল রাবার এগুলো নিয়ে যাওয়ার জন্য। বসবা মৌখিক পরীক্ষা, একটু সিমসাম ড্রেসে কেউ আবার গেঞ্জি টেঞ্জি পরে চলে যাও না ভালো করে, কারণ এখানে মৌখিক পরীক্ষা একটা ইন্টারভিউ বলতে শব্দ আছে সেটা হবে, তো একটু ভালো করে যেতে হবে। একটু প্রিপারেশন নিয়ে যাবা, ক খ যেগুলো রয়েছে তোমার যে প্রশ্নগুলো এসেছে কমন পরীক্ষায় সেগুলো ক খ একটু দেখে যাও, একটা অধ্যায় সম্পর্কে একটু ভালো করে দেখে যাও। এই ছোটোখাটো বিষয়গুলো প্রিপারেশন নিয়ে গেলেই হবে, এক্সট্রা কোনো কারিকুলাম নেই। 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে পরীক্ষা হবে, পরীক্ষাগুলো দিয়ে চলে আসবা। পরীক্ষা কী করতে হবে এটা শিক্ষকরা বলে দিবে, বা শিক্ষকের কথাগুলো একটু সুন্দর করে শুনবা। ব্যবহার পরীক্ষার নম্বর কীভাবে দিবে, ব্যবহার পরীক্ষার নম্বর দেয় দুইভাবে। একটা হচ্ছে শিক্ষক, দায়িত্বটা শিক্ষক, এবং একটা হচ্ছে স্কুলের সাথে কমিউনিকেশন করে। তো নর্মাল নিয়ম রয়েছে ব্যবহার, যারা পরীক্ষা নেবে তারাই ব্যবহারিকের নম্বর ওই সময় দিয়ে দেয়। সেই জায়গায় তোমরা ব্যবহারিকের নম্বরটা শিক্ষকের অল টাইম দেখা যায় 25-18-19 এরকম দিয়ে দেয়, সেটা নিয়ে প্যারা করার কিছু নেই। তারপর যদি নাম্বার শিক্ষক কোনো কারণে কম দেয় সেটা শিক্ষকদের সাথে আলোচনা করো। ব্যবহার পরীক্ষার শিক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের যে দায়িত্বরত শিক্ষক তারা মিলেমিশে দেয়। সেই জায়গায় দেখা যায় অনেক সময় স্বজনপ্রিয়তা বা ভালো লাগা বা কাউকে পছন্দ করছে তাই নাম্বার কম দিচ্ছে, এমন কিন্তু অনেক কিছুই ঘটে। তো টিচারের সাথে ব্যাপারগুলো ক্লিয়ার করে নিবে, তার জন্য সঠিকভাবে নাম্বারগুলো দেয়। কারণ ব্যবহার পরীক্ষা যদি তুমি 20-এর নিচে পাও, আমি আবার শব্দটা বলছি, 20 পাইতে হবে, 20-এর নিচে পাইলে এটা তোমার জন্য অনেক খারাপ। কারণ তুমি যদি অন্য একটা সাবজেক্টের নাম্বারে কম পাও ব্যবহার থেকে, কিন্তু সেটা দিয়ে তোমার A+ বা A+ চলে আসতে পারে। সো যত সর্বোচ্চ 25-এ 25 দিলে তো ও মাই গড জোস, বা যদি 25-এ 25 না দেয় অন্তপক্ষের জন্য 20-এর নিচে জন্য না দেয়, এই ব্যাপারে তোমরা ইনশিওর করবা। মৌখিক পরীক্ষা কীরকম হবে, মৌখিক পরীক্ষা তোমাকে ডাকবে, রোল ধরবে যে এই আসো, তো তোমাকে সামনে বসে এলো, তোমাকে তোমার সামনে 2-3 জন টিচার থাকবে, তারা তোমাকে প্রশ্ন করবে যে এটা বলো ওটা বলো। অনেক সময় এভাবে ইন্ট্রোডিউস করে ছেড়ে দেয় যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোন স্কুল থেকে পড়ো, এটা টুকটাক, মানে এত ঘাবড়ানোর কোনো কিছু না। নর্মালি তোমাকে মৌখিক পরীক্ষা যদি নেয় এরকমই টুকটাক দুইটা প্রশ্ন তারা করবে। টাকার বিনিময়ে নম্বর পাওয়া সম্ভব, এটা গুড একটা কোশ্চেন। দেখো টাকার বিনিময়ে নম্বর অনেক স্কুল আছে যারা কিনা ব্যবহার পরীক্ষা বাবদ প্রতি সাবজেক্টে 200-300-500 টাকা করে নেয়, সেটা অবশ্যই এরকমটা মানে এটা যদি কেউ বলে যে না এরকমটা হয় না তাহলে বলবো তাহলে মিথ্যা বলছে। এরকমটা অনেক হয়, হয়তো কিছু স্কুল তোমার স্কুল নিচ্ছে না বা অনেক স্কুল নিচ্ছে না। যদি তোমার স্কুল না নিয়ে থাকে তাহলে কিন্তু ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক খাতা দিকে খুবই মনোযোগ দিবে। আর যদি তোমার কাছ থেকে টাকা নিয়ে থাকে কোনো কারণে তাহলে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক খাতা বা মৌখিক পরীক্ষা দিকে অতটা গুরুত্ব দিবে না, কারণ টাকা পয়সা এদিক ওদিক চলে গেলে নাম্বার এমনি তুমি পাবা। তো এই ব্যাপারটা হচ্ছে কি টাকা পয়সার ব্যাপারটা মানে ওরকমভাবে ওপেনলি বলা যাচ্ছে না যে নেবে কিনা নেয় কিনা। যদি নিয়ে থাকে তাহলে দায়িত্ব যেন তাদের থাকে তারা যেন ফুল মার্কটা দেয়, কারণ টাকা নেবে আবার ফুল মার্কও দিবে না, দিবে 18-20 কেন ভাই, ফুলটা দাও, এটা হচ্ছে আমার কথা। নর্মাল এই বিষয়গুলো মাথায় রাখো তোমরা ব্যবহার পরীক্ষার সময়। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করো, আমরা ব্যবহার পরীক্ষা নিয়ে আরও অনেক কয়েকটা ভিডিও করবো। মানবন্টন আসবে খুব শীঘ্রই, সেই মানবন্টনও ভিডিও পাবা। তো আমাদের সাথে তোমরা যুক্ত থেকো, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।